এগো এই এই হেমলির মা, দিয়াল গড়া থেকে টুকছে সরিয়ায় আলপনা দে, ঠাকুর যেমন ঠেস দিতে লারে। মাথা খারাপ, আরো ঠাকুরকে কুচড়ি ঠেসা নিয়ে ঘুমাতে দিব? আয় ভালো, তার জন্য ঘরের মাঝটাই আলপনা দিছি। ভোগ বাতাস তো আনিয়েছি, তুমি আরো কি এক ঝুড়ি আনতে গেলে? চিন্তা নাই, উগলা পয়সা দিয়ে কিনি নাই। বগা কুড়ার গাছলে আকসি লাগাই দুহুরি আনিছি। সেদিন সেদিন বুঝলি নাই, সেদিন সেদিন শুনলি নাই, ঠাকুর বলল সরস্বতী পূজা করলে আম মুকুল জাম মুকুল চাই। ও তাতে এক জুড়ি, ঠাকুর তার বলতে লারিবে কম জিনিস জহরাঞ্ছি। আর দক্ষিণা, দক্ষিণা কত দিবে? উটা ষোলো আনাই দিবে ন, আচ্ছা বাড়াবে আরো। না না, অত বে অন্যায় করলে চলবে নাই, দিনকে দিন জিনিসের দাম বাড়ছে, দক্ষিণা না বাড়লে চলে? তা বলে ঠাকুরের ইচ্ছায় আমাদেরও তো অবস্থা পাল্টেছে, আমিও পেনশন পাচ্ছি, তুইও অঙ্গনারী বেতন বাড়ছে, তা বাদে এই ডিম বাড়লে ডিম, মুসুরি বাড়লে মুসুরি। হ্যাঁ গো হেমলির বাপ, তুমি আমাকে সব সময় অঙ্গনারী বলে রাগাও কেনে? আমি কি নারী? নারী যে বলে তার গলায় দড়ি, তাছাড়া তুই নারী হলে আমার পেনশনের পয়সায় এমন মকমকাইতে পারতিস। কি বললে? না মানে আমরা যখন ওই দুলোকেই রোজগার করছি, তখন এক টাকা দক্ষিণা দিলে পেস্টি থাকবে। সেটা বা তুমি ঠিকই বলেছ, তাছাড়া আজ বাদে কাল হেমলির ফাইনাল পরীক্ষা, এক চান্সে যাতে পাস করে তার জন্যই সরস্বতী পূজা করা, ঠাকুরকে রাগালে চলিবে? তাই সত্যি নারায়ণের মতন আর পচা কলা আনি নাই। আ ভালো, গামছাটা একবারে 3.5 হাত। হা হা, আমার কাছের পয়সা ভাঙে পূজা দিয়ে এলে তাবাদে তাবাদে কলা চুষবি, কাজ কলা চুষবি। কি বললে? না মানে ওই বলে ওই কলাগুলা এবারে ভালোই দিতে হবে, একে তো আমাদের ঘরে সত্যনারায়ণ পূজা করার পর থেকে সবাই ঠাকুরকে পচা কলা ঠাকুর বলে রাগায়, এমনকি ঠাকুরের ছেলেটাকেও পচা কলার বেটা বলে। সে পচা কলাই বলুক আর ডেড়ি বিত্তা গামছাই বলুক, একবার হয়ে গেছে হয়ে গেছে, আর ভুল হবে নাই। এবার ঘটে জল দিয়েই সরস্বতীর পূজা করিব, তবে হ দক্ষিণাটা কম হবে নাই। আসো ঠাকুর আসো আসো, কাল বিয়া ঘর ছিল নাকি? বিয়া ঘর? না মানে বিয়া ঘর থাকলেই তো রাত জাগা থাকি, সেই বলছিলি। আর রাত জাগলেই তো তুমি পূজা করতে করতে ঘুমান যাও। না না মাথা খারাপ, আরো ঘুমাবো, পূজা পাশা নিয়ে লোক হাসি, দেখ নো এবার এক চুল ইধার উধার হবে নাই, তবে হ দক্ষিণাটা কম দিলে চলবে নাই। না না কম দিব কেনে, লাও লাও দেরি করো না, পূজাটা ভালোভাবে করে দাও। আরো হ্যাঁ আরো অনেক ঘরে পূজা করতে হবে, দে জলদি করে সারি দি, কাটিটা তো বেশ ভালো ওই দেখাচ্ছে। ও বাবা আম বললাম, দক্ষিণা যদি কম দিয়েছে না, তাহলে এই পিঠাটাতে সরস্বতী পাত, আমি পিঠালে দিয়ে গাবাই রেখেছি। শুধু পিঠা হলেই তো চলবে নাই, চিড়া কই, কলা কই, শাকালু কই? ওই তো ও শাকটা, শাক লয় শাক লয়, শাকালু সরবতী শাকালু আর আম্মকুল সরস্বতী পূজার একবারে কম্পালসারি। এ তো ডালাটাকে ভরা নিয়েছে,
শালা বাজার করে আমার পেনশনের টাকাটা হচ্ছে ফুটাইন দিয়েছে। এই মিয়াটার হাতছাড় কম হইল নাই। দেখে 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 হাতটা সরা। কলা গুলা পচা লয়, আপেল গুলাও বড় বড় লাগছে, কাঁকড়াটের শরীরটাও খারাপ, সবগুলা বদলাতে পারলে টুকটা রক্তও হবে। কি ঠাকুর, জিনিসপত্র ভালো আছে না? এবারে আমি নিজের হাতে বাজার করে আনিয়েছি, কোনো ত্রুটি হতে দিব নাই। সে তো বটে, কেমন বাপের ভীতি বলতে হবে। ওর বাবা, ওর বাবা পূজা পাঠ করালে কোনোদিন কমতি ছিল না। চিড়া কলা বাতাসা দক্ষিণা উগলা তো ছাড়িয়েই দে। ঠাকুরকে ভালোভাবে ভোজন সেবা করাই, বাগালকে দিয়ে মনটেক চাল ঘরকে সিধা পাঠান দিত। ও ভালো থলিটা ভুজি সিধা ভালোই দিয়েছি, একবারে পাঁচ সের। ও বস্তাল থলি, তাও ভালো। অন্য লোকে এক পত্রি চাল আর একটা চিমসা আলু দিয়ে ভুজিটা সারিয়ে দেই। ঠিক আছে ঠিক আছে। আরে জিনিসপত্র বড় কথা নয় বুঝলি, ভক্তি, ভক্তিটাই আসল। জিনিস যা দিবি দিবি, দক্ষিণাটা কিন্তু কম দিয়া চলবে নাই বাপ। হতো নাই কম দিব, শুরু করো না বাপ, দেরি হয়েছে। তবে সত্যি নারায়ণের মতন করিও না, ঘরটায় জল দিবে। দিব নাই মানে? ঘুমের ঘরে একবার ভুল হয়ে গেছে ওইটাকে ধরে রেখেছিস, আর যদি অতই সন্দেহ চললি তবে আমার আর অন্য ঘরে পূজা আছে। সে তুমি আজকাল যতই ভালো পূজা করো ঠাকুর, রাগটা কিন্তু সেই এই আছে। কি আমি রাগি? চললি তবে। ছাড়ো না বাবা ওর কথা, উপাস করে ভুখে আছে। আমাদের কাছে বামুন মানেই হলো ব্রহ্মা, আর ব্রহ্মা মানে আগুন। আগুন তো বাবা একটু ওই তেজি হবে কি? ওই তেজ, এতক্ষণে আসল কথাটা বুঝেছিস। তেজ তেজ মানে হচ্ছে জ্যোতি, জ্যোতি মানে, জ্যোতি মানে হুতাসন মানে সর্বভূক। লাও 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 লাও, শুরু করো শুরু করো। তোরাই তো ফেংড়া লাগাছিস, তাহলে এতক্ষণ হয়েই যাচ্ছ। কই বই, কই বই? সরস্বতী পূজা করাছিস আর পিঠার উপর থাক থাক করে বই সাজাতে হবে নাই, উঠাও জানিস নাই। হে গো, বই কোথায় পাবো? ছেলেগুলো মামা ঘরে পড়ে, ঘরে তো বইও নাই। আর এই পূজার দিনে লোকের ঘরে বই খুঁজলে তো কেউ দিবে কেউ নাই। ও বাবা, বইও নাই, পেদাই দেরি করাছিস। বিহাতে বই না চাপাই আমি যদি পূজা করি, তখন তোরাই বলবি হে ঠাকুর বিনা বইয়ে পূজা করে দিয়েছ। ঠিক আছে ঠিক আছে, পাঁচ বইগুলো এনে দে, ওগুলা সেই বইয়ে বঠে ন। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আনছি। হে ঠাকুর, পাঁচ বইয়ে পূজা হবে? হবে নাই কেন, লক্ষ্মী সরস্বতী দুটাই হবে। তবে হ্যাঁ, তিন দিন উঠাতে নাই, টাকা তুলতে লাগবি। হাই লাও বাবা পাঁচ বইগুলা। শুনো ঠাকুর, আমার একটি কথা আছে, পূজাটি আমাদেরকে ভালো করে বুঝান দিতে হবে। বুঝান দিতে হবে মানে? মানে তোমাদের ওই ঝুপুং নম ঝাপুং নম মন্ত্রগুলা বুঝতে লারি। একটু বাংলা করে বুঝান দিলে মানে সেই রামায়ণ ঠাকুরের মতন। বাংলা করে মানে? একবার সংস্কৃত আর একবার বাংলায়, ইয়ার কি লুকি? পূজাটাকে ফাজলামি করার জায়গা পাইছিস? ছাড়ে দাও, মানে করতে লারবে বোধ হয়। হ্যাঁ কি বললি? বামুনের চিরা আর সংস্কৃতের মানে বলতে লাগবো? লে তবে তাই হোক, দক্ষিণে ডবল লাগবে। ওম গজেন্দ্র বদনং লম্বোদরং খর্বকায়ং স্থূলতনুং। এইবার বাংলায়, গজেন্দ্র বদনং মানে হাতি মুড়া, লম্বোদর মানে লম্বা পেট, খর্বকায়ং
মানে ছোট্ট শরীর, স্থূল তনু মানে মোটা শরীর। সুরে বলছি, ওম হাতি মুড়া লম্বা পেটা পাঠা শরীর ফুটকা মোটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললে? হাতি মুড়া লম্বা পেটা, মানে তুমি গণেশের মন্ত্র বলছো? এই লাগেই তো বললি ঠাকুর যে বাংলা করে বুঝাও, ধরা পড়ে গেল না? কি ধরা, কিসের ধরা? কেনে কেনে ধরা লয়? তুমি সরস্বতীর পূজা করছো আর গণেশের মন্ত্র বলছো। দাঁড়া দাঁড়া, ছৌ নাচে কি ঢুকে? এটা এটা ছৌ নাচের সঙ্গে কি 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 সঙ্গ হলো? মানে না করলে তো তোরা বুঝতে পারবি ছৌ নাচের ঝুমুরটা কি আছে। সিঁদুর বরণয়ঙ্গ মুশিক বাহন সর্ব আগ্রে পূজা করি গণেশের চরণ। মানে পূজা করার আগে সবার আগে গণেশকে পূজা করতে হয়। না মানে গোজা মুড়া লম্বা পেটা বললে তো, সেই বলি গণেশ ঠাকুর আরো রাগ করিবে নাই তো? মহাভাগে বিদ্যয়ে কমল লোচনে বিশালাক্ষি মহামায়ে বিদ্রাং দেহি নমস্তুতে। হে বিশাল ভাগের পদ্ম চক্ষু মহামায়া সরস্বতী, তুমি আদের বিদ্যা দাও মা, বল তোরা বল। কজ্জল পূরিত লোচন ভারে স্তন যুগ শোভিত মুক্তাহারে। কজ্জল পূরিত লোচন ভারে স্তন যুগ শোভিত মুক্তাহারে। কজ্জল পূরিত লোচন ভারে স্তন যুগ শোভিত মুক্তাহারে। এবার বাংলায়, কাজলে পুরাপুরি দুটি লোচন মানে চোখ ভরে গেছে। তারপরে স্তনযুগের বাংলা করলি তো আর অশ্লীল শোনাবে রে বাপ, ওটাকে বাদেই দিয়া যাক। বল ডট 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 মুক্তাহারে। কজ্জল পূরিত লোচন ভারে ডট 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 মুক্তাহারে। বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। এবার বাংলায়, বীণা পুস্তকেই আকাচুকা হাতে গৌর বিরাট ভারী দেবী নমস্তে। দাঁড়া ঠাকুর দাঁড়া দাঁড়া দাঁড়া, এখনই বললে বই না হলে চলবে নাই, এখন বিনা বইয়ে তাবতে কি আর আকাচুকা হাত গৌর বিরাট ভারী এগুলা তুমি কি বলছো? তখন তোরাই তো বললি বাংলা করে দিতে, আমি কোনো ভুল বলেছি? বল বল ভগবতী মানে কি সবাই জানে? ভগবতী ভগবতী মানে গরু। ভগবতী ভারতী মানে গরু অনেক ভারী, বিনা পুস্তকে মানে বই ছাড়াই। ইগলা তো বাবা সজা মানে, তোরাই করতে বললি তাতেই করলাম, না হলে ইগলা মানে করাও পাপ। ভুল হয়েছে বাপ, আমাদের ভুল হয়েছে। আর মানে করতে হবে নাই, তুমি তোমার মতো নেই বলো। হ্যাঁ সেই কেবল, ওম সরস্বতী দেবাই নম এতে গন্ধ পুষ্পে বারে বাপ কোলারে, এতে গন্ধ পুষ্পে আপেল দেখলে বউটাও খুশি হবে, এতে গন্ধ পুষ্পে এক থলি চাল মনে হয়েছে ভিতরে আলুও আছে ডবল দক্ষিণা। আজ মারেছি আজ মারেছি আজ মারেছি। পূজা হয়ে গেছে, ঘটটাও বিসর্জন দিয়ে নিয়েছি, দেখে লে ঘটে দিয়ে জল দিয়েছি না লাইন দিয়েছি ভালো করে দেখে লে। আমি বিড়ি খাই না, ছাড়িয়ে দিয়েছি।
মাচিস কে খুঁজছে? দে দক্ষিণাটা দে ডবল। না না না, দক্ষিণা দিতে দিতেই তুমি বলো নাই, খাইলে যা বিড়ি কেন খাবি? তাতে বললি বিড়ি ছাড়িয়ে দিয়েছি। দে দক্ষিণাটা দে ডবল। আসলে দক্ষিণা 200 টাকায় দিতি, কিন্তু মানে সেই ইয়ানো টাকা তুলতে যদি, কিন্তু মানে বইগুলাই তো তুমি থেপে দিলে, এখন আর কথা হলে দিব। দক্ষিণাটা ধারেই থাক, দুদিন বাদে যখন তুলব তখন দিয়ে দিব। এখন এখন ধান তোলাও। ও ধান আর বইলো না, কাজের অপশটই সিঝা ধান তো ভাঙাতে যেতে লারেছি, তাই সিঝা ধানেই সিধা দিয়ে দিলি। দু সেরের জায়গায় 5 সের, একবারে ডবল, বরং 1 সের ভানানি টুকু ভাঙনাই লিবে। কি আমি ধান হারাবো? হাইলে তোদের ধান, দক্ষিণাটা ধান, জালের বদলে ধান। রাগছো কেনে ঠাকুর? কে তো বাবা গণেশকে গোজা মুড়া বলে রাগান দিলে, সরস্বতীকে ভগবতী মানে গরু বলে ছাড়লে, আর ধান গুলা লেবদাই লক্ষ্মী ঠাকুরকে রাগান দিও না। কি আমি পূজা করি নাই? আমি ঠাকুরকে রাগাতে এসেছি। গণেশ থেকে গোজা মুড়া বললাম, সরস্বতীকে গরু বললাম, মা লক্ষ্মীকে আমি 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 তোদেরকে অভিশাপ দিচ্ছি, তোর বিধি ফেল করিবে। কি করে পারবে ঠাকুর? করোনা যে আগে আমার বিটিকে করোনা করে দিয়েছে, উবছর উবছর নাকি সবাই পাস, আমার বিটিও পাস করেছে, আর এইচএসে ফেল করলে সার্টিফিকেট কিনে নিব, এখন সব চলে। টাকা দিলেই পাবি? টাকা দিয়ে অযোগ্যরা যদি চাকরি পায় তো একটা সার্টিফিকেট টাকা দিলে পাবো নাই, কিনে নিব। হ্যাঁ কিনে নিবি, সব কিনে নিবি, লক্ষ্মী কিনে নিবি, সরস্বতী কিনে নিবি, দুর্গা কিনে নিবি, সব কিনতে পাওয়া যায়। তবে আর কি, সব কিনে নিলে মেম্বার কিনেলে, এমএলএ কিনেলে, এমপি কিনেলে, সব কিনেলে, সব কিনেলে, সব ভয় সাথিয়ে কিনেলে।